আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হরজত ইদ্দিস আলাইসাল্লাম এবং মালাকুল মৌতের ঘটনা জানাতে গিয়ে আর ফিরে আসেননি হরজত ইদ্দিস আলাই সাল্লাম এর মৃত্যু ও বেহেসদের গমন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন হরজত ইদ্দিস আলাই সাল্লাম এক আগন্তিক ব্যক্তি তিন দিন পর্যন্ত হরজত ইদ্দিস আলাই সাল্লামের সাথে থাকতে লাগলেন তার আচরণ লক্ষ্য করে হরজত ইদ্দিস আলাই সাল্লামের মনে সন্দেহ হলো। যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতএব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন আগন্তুক বলল আমি কোনো মানুষ নই আমি একজন ফেরেস্তা আর আমার নাম মালাকুল মৌত আসরা আলাইসালাম হরজত সালাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবজ করে থাকেন মালাকুল মৌত বললেন হ্যাঁ হরত ইদ্দিস আলাই সাল্লাম বললেন তবে মনে হয় আপনি আমার যান কবচ করতে এসেছেন মালাকুল মৌত বললেন না আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার প্রস্তাবে রাজি হবেন হরজত ইদ্দিস আলাই সাল্লাম বললেন আমি আপনার সাথে এক শর্তে বন্ধুত্ব স্থাপন করতে রাজি হতে পারি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করান যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর যন্ত্রণা অনুভব করার তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকুল মৌত বললেন আল্লাহ অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না আল্লাহ এখনও আপনার যান কবচ করার হুকুম আমাকে দেননি হঠাৎ ইদ্দিস আলাহ বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন মালাকুল মৌত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন অনুমতি পেয়ে মালাকুল মৌত হরজত ইদ্দিস আলাই সাল্লামের জান কবজ করলেন যান কবজ করার পর মালাকুল মৌত আজরায়েল সালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হরজত ইদ্দিস আলাই সাল্লামের যান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন অতএব ফেরেস্তা আজরাইল আলাই সাল্লাম হরজত ইদ্দিস আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্দিস যান কবচ করার সময় আপনার কীরূপ লেগেছিল হরজত ইদ্দিস আলাই সালাম বলেন কোনো জীবিত প্রাণীর শরীরে চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটি যে রূপ কষ্ট হয় আমারও ঠিক ঠিক সেইরূপ কষ্ট হয়েছিল মালাকুল মৌদ বলেন ভাই ইদ্দিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবচ করে নেই। কৌশল বেহেস্ত গমন হরত ইদ্দিস আলাইসালাম হরত আসরাইল আলাই সাল্লামকে বললেন আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে আমি দোজকের ভয়ে ইবাদত বন্দিগিরিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম মালাকোল মৌ তাকে দোজক দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন কিন্তু দোজক দেখার পর বললেন ভাই আজরাইল আমার মনে বেহস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম মালাকুল মোদ বলেন যদি আপনি আমাকে কথা দেন যে বেহস্ত দেখে আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহস্ত দেখাতে পারি অর্থাৎ ইদ্দিস সালাম কিছুক্ষণ ভেবে তাতে রাজি হয়ে গেলেন মালাকুল মৌত তাকে বেহেস্ত দেখাতে নিয়ে গেলেন বেহস্তের দরজায় আসলে ইদিস ইদ্দিস আল্লাহসাল্লাম তার পায়ের জুতা খুলে বেহেস্তে প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহস্তে ঘোরাফেরা করলেন এরপর তিনি মালাকুল মৌতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পরক্ষণে তিনি এক দৌড়ে আবার বেহেস্তে ঢুকে পড়লেন মালাকুল মৌত তাকে ডেকে বললেন ভাই ইদিস আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেবো হজত ইদ্দিস আলাইসাল্লাম বেহেস্তের ভেতর থেকে জবাব দিলেন ভাই আসরাইল আল্লাহ তালা এসাত করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর সাথ গ্রহণ করবেন এবং একবার দোজক না দেখে কেউ বেহেস্তে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর সাথ গ্রহণ করলাম এবং দোজকও দেখলাম তারপর বেহেস হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আর আমি বেহেস্ত হতে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন মালাকুল মত হরজত ইদিস আলাই সাল্লামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ তালা তখন হরজত আসাইল আলাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন আসরাইল ইদ্দিসকে বেহেস্তে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম অতএব হরজত ইদ্দিস আলাহ সাল্লাম মহাসুখে বেহেস্তে বসবাস করতে লাগলেন সম্মানিত দর্শক আমাদের এই সত্য ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ